আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আশুলিয়া শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত 30, পুলিশের ধাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ। নির্দিষ্ট স্টপেজ থাকলেও থামছে না গাড়ি, মহাসড়কে বাড়ছে যানজট। চিলমারিতে ফেরি চলাচল বন্ধ, আটকা পড়েছে শতাধিক ট্রাক। দুদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 60 টাকা বেড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। সাফারির আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে সড়কে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানা শ্রমিকরা। এ ঘটনায় তাদের সড়ক থেকে তুলে দিতে গেলে সংঘর্ষ বাধে, এতে পুলিশ শ্রমিক সহ অন্তত 30 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সোমবার টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের আশুলিয়ার জামগড়া ও ছয়তলা এলাকায় এই ঘটনা ঘটে। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে, পরে পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিতে গেলে সংঘর্ষ বাধে। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কয়েকটি শাখা সড়কে অবস্থান নেয়, সেখানেও দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কুমিল্লার বুড়িচঙে পুলিশের ধাওয়া খেয়ে মোহাম্মদ জাকির হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার মোকাম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আসছিল। সোমবার ভোরে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়। চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন রুটের পরিবহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও থামানো হয় না, ফলে বেদখল হয়ে আছে দীর্ঘদিন ধরে। যাত্রীদের জন্য ছাউনি থাকলেও তা কাজে আসছে না। দূরপাল্লার বাস ও স্থানীয় রুটে চলাচলকারী ছোট গাড়ি নিজেদের ইচ্ছামতো থামিয়ে যাত্রী ওঠানামা করছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী যানবাহনগুলো চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হয়। আবার যত্রতত্র গাড়ি থামানোয় ঘটছে দুর্ঘটনাও। জোরারগঞ্জ চৌধুরীর হাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, চালকরা যখন যেখানে ইচ্ছে সেখানে যাত্রী ওঠানামা করাচ্ছে, নির্দিষ্ট স্টপেজ ব্যবহার না করায় দুর্ঘটনা ঘটছে, দ্রুতগতির গাড়ির গতি কমে যাচ্ছে। তিনি বলেন, বাধ্য করে কাউকে স্টপেজ ব্যবহার করানো যায় না, সড়কে নির্ধারিত নির্দিষ্ট বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় রমনাঘাটের চিলমারি ও রৌমারি রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা নৌকায় পারাপার হতে পারলেও আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। বিপাকে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারির অভাব ও গাফিলতির কারণে এক মাস নয় দিনের মাথায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের নৌরুটে যোগাযোগ বাড়ানো ও চিলমারি নৌবন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে 20 সেপ্টেম্বর ফেরি চালু এবং বন্দরের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। দুদিনের ব্যবধানে কেজিতে 50 থেকে 60 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজের দাম। বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি দরে। এদিকে হঠাৎ বন্দরের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা। রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতের চার প্রদেশ থেকে
15 ট্রাকে 384 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, হিলিতে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে, দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। 60 টাকার পেঁয়াজ এখন কিনতে হচ্ছে 95 থেকে 100 টাকা দিয়ে। নীলফামারীর মাটি ও আবহাওয়া আগাম আলু চাষের জন্য খুবই উপযোগী। প্রতি বছর এলাকার কৃষক আগাম আলু চাষ করে দ্বিগুণ লাভ করে থাকেন। এবার 400 হেক্টর বেশি জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এখানকার কৃষি অফিস। আগাম জাতের আলু রোপণের জন্য হিমাগার থেকে বীজ সংগ্রহ, জমি প্রস্তুত, সার প্রয়োগ সহ বিভিন্ন কাজে দিনভর ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। নীলফামারী জেলার কৃষকেরা অল্প পুঁজিতে আগাম আলু চাষ করে আসছেন। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সারা দেশে পৌঁছে দিতে এবং ভালো দাম পাওয়ার আশায় আগে ভাগে উঁচু সমতল জমিতে এই আলু রোপণ করছেন প্রান্তিক ও মাঝারি চাষিরা। আলু লাগাবো, লাভ আসে, ও তো খরচ তো হিসেব করি না। আগাম জাতের আলু রোপণের জন্য হিমাগার থেকে বীজ সংগ্রহ, জমি প্রস্তুত, সার প্রয়োগ সহ বিভিন্ন কাজে দিনভর ব্যস্ত আছেন তারা। আলু তো এবছর আমরা এই যে 40-45 টাকা কেজি কিনছি, কিনিয়ে লাগাছি, লাগাই দিছি। এখন যদি আমরা 70-75 টাকা কেজিতে পাই তাহলে আমাদের একটু কৃষকের আর কি লাভবান হব। আর যদি আমরা না পাই অর্থে কম পেলে তো আমরা আবার ওই আগের মতো লোকসানে দাঁড়াবো, কারণ সারের দাম বেশি, সব দিকের দাম বেশি। ভাদ্র আশ্বিন মাসে স্বল্প মেয়াদে আগাম আউস, আমন ধান কাটা ও মারাই শেষ করে সে জমিতে এবার আলু রোপণের পালা। জেলা কৃষি অফিস সূত্র জানায়, জেলায় এবছর 21,712 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে আগাম আলু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,800 হেক্টর। বিঘাপূর্তি আলু বীজে লাগতেছে মনে করেন 16-18,000 টাকা। আচ্ছা, সার মানে আলু গাড়া থেকে তোলা পর্যন্ত 40-45 টাকা খরচ হবে। দোআঁশ মাটিতে 50-55 দিনে উত্তোলনযোগ্য 7 জাতের আগাম আলুর বীজ রোপণ করা হয়েছে। মৌসুমের শুরুতে নতুন আলু ভোক্তাকে দিতে পারলে ভালো বাজার মূল্য চেপে দ্বিগুণ লাভবান হবেন চাষিরা। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।